আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক ছাড়া বাইরে না যাই। এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, এটা নাটোর জিরো পয়েন্ট বলে, তাই না? আচ্ছা, অনেক সুন্দর এবং অনেক সুন্দর পয়েন্টে আপনাদের হোটেলটা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি করে থাকেন, আপনার কাছে আমি অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় রাজশাহীবাসী, প্রিয় নাটোরবাসী, সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন এবং সাবধানে আছেন। তো পুরো নাটোর ঘুরতে ঘুরতে, আসলে নাটোরের প্রশংসা করতে করতে আমি হাঁপাই গেলাম, তাও আবারও করছি। নাটোর আসলে অনেক সুন্দর এবং সুন্দর সুন্দর বেশ কিছু হোটেল আছে। যারা বাইরে থেকে নাটোরে ঘুরতে আসবেন, তো নাটোরে কোথায় থাকবেন, কোথায় খাবেন, এই টপিক্সের কিছু ভিডিও আপনাদের জন্য উপহার দিব। তার মধ্যে আরেকটি ভিডিও এটাই, তো নাটোরে আসলে আপনারা কোথায় থাকবেন, কোথায় উঠবেন। তো এটা হচ্ছে হোটেল মিলাদ, এটা হচ্ছে মাদ্রাসা মোড় যেটাকে বলে, নাটোরের জিরো পয়েন্টে অবস্থিত। তো বাকি অ্যাড্রেস, ঠিকানা, নাম্বার সব কিছু ভিডিওতে দিয়ে দিব। তো যেটা মেন টপিক, মেন কথা, যে হোটেলের যে প্রাইসটা আপনাদের বাজেট ফ্রেন্ডলি। অনেকের দেখা যাচ্ছে ঘুরতে আসেন শখে, বিজনেসে, তো অনেকের প্রাইস কম থাকে, বাজেট কম থাকে, তো সে অনুযায়ী এখানকার ডেকোরেশন যেমন সুন্দর করা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু বাজেটটা কম এবং সিকিউরিটিও ভালো। ঘুরে টুরে দেখলাম ভালোই লাগলো। তো আর বাকি বেশি বকবক না করে সামনে যাই, আরও বিস্তারিত জানি রুমগুলো দেখি কেমন, সব করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, আমি ভালো আছি। আশা করি প্রিয় দর্শক, রাজশাহীবাসী, নাটোরবাসী বা বাংলাদেশের যে যেখান থেকে দেখছে সবাই ভালো আছে। তো বাংলাদেশ একটি সুন্দর দেশ, নাটোর একটি সুন্দর জেলা, আপনাদের হোটেলটা অনেক সুন্দর। তো নাটোরে অনেক কিছুই আছে দেখার মতো, ঘুরতে আসার মতো, বা অনেকের অনেক কাজ থাকে, বিজনেস থাকে, তো অনেকে এসে হয়তো অনেকের আত্মীয় নাই, কোথায় থাকবে এই ব্যাপারে অনেক মানে একটা ঝামেলায় পড়ে যায় যে কই থাকা যাবে, অনেকে বাজেট কম থাকে। তো আপনাদের হোটেল মোটামুটি ভালোই ডেকোরেশন, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আমি দেখলাম যে প্রাইসগুলো কম রেট আর কি, মানে থাকার যে প্রাইসটা। তো আপনাদের হোটেল কতদিন হলো? 18 বছর। তাহলে তো অনেক নাম করা বিখ্যাত একটি হোটেল। আচ্ছা, কী কী ক্যাটাগরি রুম আছে আমাদের? সিঙ্গেল আছে, ডবল আছে, থ্রি বেড আছে। আচ্ছা, তো আমরা একটু রুমগুলো দেখি, প্রিয় দর্শককে দেখাই। আচ্ছা চলুন, আমরা ভাইয়ের সাথে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, আমি হোটেলের একজন বয়। আচ্ছা, আমরা প্রথমে কোন রুমটা দেখবো? আমরা এসে থ্রি বেড রুম দেখবো। থ্রি বেড, এটা কী ক্যাটাগরি? এটা হচ্ছে যে ফার্স্ট ক্যাটাগরি, এটা হচ্ছে যে 319 নম্বর রুম। 319 নম্বর রুম, থ্রি বেড। হ্যাঁ, আচ্ছা, থ্রি বেড আছে। আচ্ছা, প্রথমে একটু যেহেতু ঢুকতে লেগে ওয়াশরুম দেখতে পাচ্ছি, এগুলোতে সাধারণত গিজার নাই, তাই না? নন এসি? নন এসি। আচ্ছা, এসি থাকলে কি আপনাদের এসি রুম আছে? না, আমাদের এসি নাই। এসি নাই? আচ্ছা, এসি নাই। এটা হচ্ছে যে থ্রি বেড রুম, এপারে দুজন, এপারে একজন, তিন। আচ্ছা, এই পাশে দুইজন, এই পাশে একজন, তিনজন এই রুম, আর এইদিকে আছে ড্রেসিং টেবিল। এই তো আপাতত এই রুমে আর কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো এই রুমে তিনজন থাকবে সর্বোচ্চ, থাকা যাবে আর কি? তো তিনজন মিলে মোট ভাড়া কত? তিনজন মিলে ভাড়া মোট 600 টাকা। মোট 600 টাকা। আচ্ছা, সুন্দর। আচ্ছা, এরপর আমরা কোন রুম দেখবো? এরপর আমরা সেকেন্ড রুম দেখবো।
ডেকোরেশন কিন্তু আর আসলে অনেক সুন্দর লাগছে প্রিয় দর্শক, প্রাইস অনুযায়ী ডেকোরেশনটা অনেক সুন্দর ভালো। ওয়াশরুম এই রুমটা ডবল, এই রুমের ডবল রুম, সিঙ্গেল সিঙ্গেল খাট, এখানে দুজন থাকবে। আচ্ছা দুজন থাকবে, আচ্ছা এটার প্রাইস কত? এটার প্রাইস 500 টাকা। 500 টাকা, আচ্ছা সুন্দর। আচ্ছা তো প্রিয় দর্শক কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এবং উপকৃত হলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আসলে অনেকের বাজেট কিন্তু কম থাকে ভাই, তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রাইসটা কম রাখছেন। আচ্ছা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে হয়তো অনেকেই জানেন না যে সাবস্ক্রাইবটা কীভাবে করতে হয়, যারা নতুন আছেন তাদের জন্য বলছি যে ভিডিওর নিচে দেখবেন যে লাল কালার সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, ওইটা ক্লিক করলে লাল থেকে কালো অথবা অ্যাশ কালার হয়ে যাবে, দেন হয়ে যাবে সাবস্ক্রাইব, এবং সাবস্ক্রাইব করলে আপনি হয়ে যাবেন আমাদের চ্যানেলের ফ্যামিলি মেম্বার, আমাদের সদস্য। তো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। এটা সিঙ্গেল রুম, এখানে শুধু একজন থাকবে, কমন রুম, বাথরুম বাহিরে। এই রুমের প্রাইস হচ্ছে আপনার 200 টাকা। 200? আচ্ছা 200 টাকা, এটা বাথরুমটা বাইরে। আচ্ছা অ্যাটাচ বাথরুম নাই, বাকিগুলোতে অ্যাটাচ ছিল। আচ্ছা সুন্দর, সিঙ্গেল। আচ্ছা আর কি ক্যাটাগরি আমরা দেখব? আর ক্যাটাগরি আর কি আছে? ক্যাটাগরি সব দেখলাম না, আর কোনো আছে? ওইদিকে আছে তাই না? আচ্ছা আমি একটু দেখি, এদিকে আছে। আচ্ছা এদিকে একটা রুম দেখবো আমরা। আপনাদের শুধু এই ফ্লোরেই তাই না? আচ্ছা এদিকে রুম আছে রাস্তার ধারে, সুন্দর। তো এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, এটা নাটোর 0 পয়েন্ট বলে তাই না? আচ্ছা অনেক সুন্দর, এবং অনেক সুন্দর পয়েন্টে আপনাদের হোটেলটা। আচ্ছা এটা হচ্ছে অ্যাটাচ সিঙ্গেল? হ্যাঁ এটা সিঙ্গেল, এটা 2,800 টাকা। আচ্ছা 250 টাকা, 250 টাকা। আচ্ছা আচ্ছা সুন্দর, হ্যাঙ্গার আছে। আচ্ছা আর কোনো ক্যাটাগরি দেখবো? হ্যাঁ আছে, আরেকটা আছে, আরেকটা ক্যাটাগরি আছে, আরেকটা ক্যাটাগরি আছে তাই না? তো প্রিয় দর্শক এখানে ডেকোরেশন লাইটগুলো অন করা আছে, এবং আমরা আজকে ফোন দিয়ে ভিডিও করছি, ক্যামেরাতে ভিডিও করছি না, এই জন্য ভিডিও কোয়ালিটি হালকা নয়েজ আসবে, মানে নয়েজ মানে কালারে একটু ব্রাইটনেস একটু ঝিরঝিরা ভাব আছে। তো আই এম সরি, তাও আপনারা দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন বেশ বড় একটি হোটেল, অনেকগুলো রুম আছে এবং অনেক সুন্দর। তো বাজেট ফ্রেন্ডলি বলা যায়, যাদের বাজেট কম চলে আসবেন। এগুলো প্রত্যেকটাই রুম তাই না? যেগুলো দেখলাম প্রত্যেকটা দরজায় রুম। আচ্ছা এদিকে একটা রুম আছে। আচ্ছা এটা বাথরুমের সাথে বেড সিঙ্গেল? সিঙ্গেল, এটা হলো আপনার 300 টাকা। 300 টাকা ভাড়া? আচ্ছা সুন্দর। আর কি কোনো ক্যাটাগরি আছে? আর ক্যাটাগরি নাই, আবার তো এই কয়েকটা ক্যাটাগরি। আচ্ছা আপনাদের এসি রাখেননি? না এসি আমাদের নাই। আচ্ছা এসি তো লাগে না সাধারণত, যাদের বাজেট কম তাদের জন্য বেস্ট হবে, এসি তো দরকার হয় না আসলে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই।